হাস্তেনি হুকবার তাম্বে দেখনি হুকবার খাইনে রগনি হামক্রাইনি বাগৈ উদয়পুরনি কিল্লাও সামজাগৈ তঙ্গ এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ এবা ট্রেনিং সেন্টার সানোসাল আকতাল সামজাক এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ এবা ট্রেনিং সেন্টার নিয়োগ রেখা হাস্তেনি হুকবার তাম্বে দেখনি মন্ত্রী রতনলাল নাথ আর ট্রেনিং সেন্টারও তংনাই ট্রেনিং রুম কম্পিউটার ইন্টারনেটতে প্রজেক্ট নি বিশিংতই মডার্ন টেকনোলজি নি কবাম টপিক নতই ফরংজাকনাই আবন লগি তঙ্গ ভিডিও কনফারেন্স নি শেপশাপ বেবাগৈ 16 ভিলেজ কমিটি নতই ন সামজাকা তে আমচাইনি হুকবরখানে যে কোনো নাংকুকমানি সুবা সুরগ নাহারনাই হিনি সাইমাঙ্কা ও সেন্টারনি বিশিংতই কিল্লানি 16 ভিলেজ কমিটি নি আমচাইনি হুকবরখানে রগনি বেলাইন হামক্রাই এংনাই হিনি সাইকানারকা মন্ত্রী রতনলাল নাথ যদি মনে করে আমি চাষ করব না তাহলে কিন্তু আমরা উপোস থাকতে হবে। এই 6,294 জন কৃষক যদি মনে করে, চাষিরা যদি মনে করে আমি ধর্মঘট করব, আমি কাজ করব না, তাহলে কিন্তু 49,227 জন মানুষ এই জন্য দেশের বর্তমান প্রধানমন্ত্রী সবচেয়ে উদ্যোগ নিয়েছে কৃষকদের যতটুকু সুবিধা আছে তাদের হাতে বোঝা। এবার যখন নতুন শপথ নিল, প্রথম দিন শপথ নেওয়ার পর প্রথম মিটিং এ প্রধানমন্ত্রী কি করলো, কৃষকদের ফাইলে প্রথম সই করল। এই জন্য কৃষকদের বললাম অন্নদাতা, আজকে এই মহকুমায় আপনাদের এই মহকুমায় প্রতি হেক্টরে কত ধান উৎপাদন হয়, 3,399 কেজি। সারা রাজ্যের গড় কত, 3,262 কেজি। তার মানে এই কিল্লা এলাকায় প্রোডাকশন ভালো, সারা রাজ্যে হেক্টর প্রতি হয় 3,262 কেজি, আর আপনাদের এখানে প্রোডাকশন হয় 3,399 কেজি। আশানি পান্ডব মন্ত্রী নারী মানজাকা হাস্তেনি কচা মন্ত্রী এবা বাগমা বিধানসভা কেন্দ্রনি এমএলএ রামপদ জমাতিয়া টিটিএডিসি নি সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া হুকবার হামক্রাই তাম্বেদিনী অফিসার সঙ্গে খবর কবি আদরক বিউরো রিপোর্ট কক খরাং।